আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন এবং বাংলাদেশের জবানীয় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান অন্তরা যে নতুন নাটকটি আসছে, সে নাটকের একটি ক্লিপ রীতিমতো ভাইরাল হয়েছে টিকটক প্ল্যাটফর্মে। তার আগে গাইজ, আমরা কিছুদিন আগে অর্থাৎ দুই দিন আগে আমরা রাকিব ভাইয়ের একটি নাটক রিলিজ হয়েছে, সে নাটকটির নাম হচ্ছে গার্লফ্রেন্ড ইজ অলওয়েজ লাইক। এবং নাটকটির মধ্যেও রাকিব ভাইয়া এবং নুসরাত জাহান অন্তরা অভিনয় করছে এবং অভিনয়টা খুব সুন্দর হয়েছে। এবং সবাই বলছে যে ভাইয়া পরবর্তীতে দাদা তোমার আরো নাটক চাই, আমরা আরো নাটক চাই। তো তারা নিজেদের নিজের ফ্যান ফলোয়ারদের কথা চিন্তা করে রাকিব হোসেন আরও একটি নাটক আসছে এবং নাটকটির নাম সম্ভবত রাকিব ভাইয়া বুঝতে যাচ্ছে যে এই নাটকে রাকিব ভাইয়া খুব কষ্ট পাইছে। এবং আমরা একটি ক্লিপ দেখতে পাচ্ছি ইউটিউব টিকটক প্ল্যাটফর্মে, যে ক্লিপটাতে রাকিব ভাইয়া খুব কান্না মুডে আছে এবং সে ভিডিওটা টাইটেলটাও উনি খুব কষ্ট করে লিখছে। এটা তারা বুঝে যাবে থেকে এই ভিডিও এই ব্লগটা বা এই নাটকটা কিন্তু খুব কষ্টের হতে যাচ্ছে। এবং আমরা খুব এক্সাইটেড আসলে নাটকটা দেখার জন্য। এবং নাটকের একটি ক্লিপ রীতিমতো টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল। তো গাইজ, নাটকের ক্লিপটি দেখে আসবো আমরা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় ATP 5.2 ইউটিউব চ্যানেলটি, তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত টিম রাকিব হোসেনের নিত্য নতুন সকল আপডেট শেয়ার করে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। তো গাইজ, এখন আমরা নাটকের ক্লিপটা দেখাবো, ক্লিপটা দেখানোর পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ, আমরা এখন ক্লিপটা দেখে আসি।